বন্ধুরা কেমন আছো আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারি কারণ বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন একটি গুরুত্বপূর্ণ ফিচার এই ফিচারে আমাদের অনেক সময় অনেক প্রয়োজনীয় কাজ রেকর্ড করে রাখার দরকার হয় তো আমরা একই সাথে অডিও এবং ভিডিওর মাধ্যমে কীভাবে স্ক্রিনটাকে রেকর্ড করতে পারি যাতে আমরা ভবিষ্যতে ব্যবহারের জন্য এটা উপযোগী হবে তো বিষয় হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা প্রথমে চলে যাব প্লে স্টোর থেকে একটু যদি সার্চ করি স্ক্রিন রেকর্ডার এই যে আমার এখানে দেওয়া আছে সার্চ রেজাল্টে স্ক্রিন রেকর্ডার তো আমরা রেকর্ড করলাম সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে দেখো অনেক অ্যাপস আসছে অনেক তো এখান থেকে সব থেকে অ্যাফেক্টিভ যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে এই যে প্রথমে যেটা দেখছো স্ক্রিন রেকর্ডার ভিডিও এটা হচ্ছে অ্যাড মানে প্লে স্টোরের অ্যাড আমরা এটা ডাউনলোড দেবো না আমরা নিশে এর নিচে যেটা আসছে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার এইটাই ক্লিক করব। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমার এখানে ওপেন লেখা আসছে তোমাদের যাদের ইনস্টল করা থাকবে না তাদের ইনস্টল লেখা আসবে তো ইনস্টল লেখা আসলে ইনস্টল করে নিতে হবে আর কি তো আমরা একটু ইনস্টল করার আগে দেখে নিই আসলে ভিউয়ার্সরা এটা নিয়ে কি বলে এর রেটিংও খুবই ভালো ফোর পয়েন্ট সিক্স এই যে রাপসান আহানাপ আপ আয়েজ এখানে কিছু রেটিংস দিয়েছে আয়ুন নাহার কিছু রেটিংস দিয়েছে সবই ভালো রেটিংস মোটামুটি পড়লে সবই বুঝতে পারবে তো এখন আমরা এটা ওপেন করলাম ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এরকম বিজ্ঞাপন আসে এটা কেটে দিলাম তো অন্যান্য অ্যাপ আর এইটার ভিতরে একটু যে সুবিধাগুলো পাওয়া যাবে আমি আরও অনেক রেকর্ডার পাবে তো সেখান থেকে এই রেকর্ডার সুবিধাজনক কেন যদি আমরা এটার সেটিংসের ভিতরে যাই দেখো এখানে যে ফিচার্স আছে অডিও যে সেটিংস আছে এই অডিও সেটিংসে দেখো তিনটা অপশান চারটে অপশান আছে মিউট মানে তুমি যদি ওনলি স্ক্রিন রেকর্ড করতে চাও তো শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করবে বাইরে থেকে সাউন্ড আসবে না সেই ক্ষেত্রে মিউট ক্লিক করবে আর আমি যেহেতু অডিও এবং ভিডিও দুইটাই রেকর্ড করতে চাই সেহেতু মাইক্রোফোন ক্লিক করছি ইন্টারনাল অডিও ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন ইন্টারনাল অডিও বলতে বোঝায় যে আমরা অনেক সময় মোবাইলে গান বাজাই তো এই গানগুলো যা বাইরে না এসে আমার অটোমেটিক ওটাই রেকর্ড হয়ে যায় এটা হচ্ছে ইন্টারনাল অডিও এরপরে আরও কিছু সেটিংস আছে তো সেটা দেখো সব থেকে বড়ো সুবিধা হচ্ছে ভিডিও সেটিংস তো যেহেতু আমার ভিডিও চলছে সেহেতু এটা বলছে ইউ ক্যান অনলি মডিফাই হোয়েন ইউ আর নট রেকর্ডিং মানে আমি এখন রেকর্ড করছি তো সেজন্য আর কি এটা ক্লিক হচ্ছে না কিন্তু তোমরা যদি এটা ভিডিওর আগে সেটিং করো এখানে থেকে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে আমার নির্দিষ্ট পিকজেল অনুযায়ী আমি সেট করতে পারবো এখানে দেখো ওয়াটো আছে সাতশো বিশ পি দেখো এখানে দেখো সাতশো বিশ পি আছে যেটা আমার বর্তমান যে রেকর্ডিং করছি এই রেকর্ডিংয়ের এতে পারসপেক্টে আমার সাতশো বিশ পিতে রেকর্ড হচ্ছে তো তোমরা চাইলে আগে থেকে ছেট করে নিতে পারো কারণ আমাদের রেকর্ড করার সময় অনেক সময় পিকজেলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তা না হলে পিকজেলের উপরে নির্ভর করে আসলে ছবিটা কেমন আসবে এরপরে আছে ওরিয়েন্টেশন অরিয়েন্টেশনের এখানে একটা আছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যেহেতু আমি ভিডিও করছি তাই এটা চেঞ্জ হচ্ছে না ভিডিও না করলে চেঞ্জ হতো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মানে আমি যদি আড়াআড়ি দেখতে চাই কি সোজাসুজি দেখতে চাই তো এটাও আমি সিলেক্ট করে নিতে পারবো সেভ লোকেশন এটাও ঠিক আছে তারপরে আছে ভিডিও সেগমেন্ট সাইজ মানে সেটা হচ্ছে দুই জিবির বেশি এখানে ভিডিও রেকর্ড করা যাবে না তো আরও কিছু সেটিংস আছে অ্যাভয়েড অ্যাপ নর্মাল স্টপ এখানে এগুলা সবই শেক ফোন টু স্টপ রেকর্ডিং এসব যদি টিক দাও তাহলে তোমার সব কিছু এগুলো অটোমেটিক কিছু ইয়ে দেওয়া আছে যে কন্ট্রোল সেটিংয়ে রেকর্ডিং মুড নর্মাল মুড করবে কাউন্ট ডাউন বিফোর স্টার্ট মানে তুমি যখন সফটওয়্যারটা ওপেন করবে তখন তিন সেকেন্ড কাউন্ট হবে তারপরে রেকর্ডটা শুরু হবে তারপরে পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট মানে আমরা স্ক্রিনশট নেওয়ার পরে উইন্ডোতে দেখা যাবে তারপরে এখানে আরও যেরকম হচ্ছে তোমার শেক ফোন টু স্টপ রেকর্ডিং মানে আমরা যদি ফোনটাকে ঝাঁকাই তাহলে রেকর্ডিং স্টপ হয়ে যাবে তোমরা এগুলা টিক দিয়ে এ করতে পারো এরপরে টুলস যে আমাদের এই দেখো ডান সাইডে একটা বৃত্তাকার অংশ দেখা যাচ্ছে এই বৃত্তাকার অংশটা আসলে কোন কোন অংশ থাকে স্ক্রিনশট ক্যামেরা ব্রাশ শোটাশ এখানে যেগুলো অপশান আছে সেগুলো নিতে পারো আর বাদ বাকি যে জিনিসগুলো আছে এগুলা তোমরা ইউজ করতেও পারো নাও পারো দেখো এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেকগুলা অ্যাপস আছে প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু আমি ব্যবহার করে দেখলাম যে এই অ্যাপসটাই সব থেকে ভালো এবং অ্যাফেক্ট অন্যান্য অ্যাপসে দেখা যাচ্ছে তোমার পারমিশন চাই অর্থাৎ দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করতে হয় এক মাস বা এক বছরের জন্য মানে পেইড যে সমস্ত অ্যাপ এটা নন পেইড অ্যাপ এটা দিয়ে খুব সহজেই রেকর্ড করা যায় এবং তোমার রেকর্ডিংটা খুবই অ্যাপেক্টিভ আমার যে সাউন্ডটা তোমরা শুনছো খুবই নর্মাল সাউন্ড লাগছে কিন্তু এরকম খুবই অ্যাপেফেক্টিভ তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখবে কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসব আর সবগুলোই আশা করি তোমাদের জন্য খুবই উপকারী হবে সুতরাং সবাই ভালো থাকো আজকের মতো এ পর্যন্তই